आलो इने दीजो अमी जान अमी जान अमी देखते पाची अब्बा हुजूर अमी देखते पाची জীবনে আল্লাহর আশীর্বাদ হয়ে এসেছো। বলো কি চাও তুমি? আমার শাহী খাজানা থেকে যত ইচ্ছা দৌলত চাও নিয়ে যেতে পারো। কারো দুঃখ দূর হয়ে গেলে আমি যে খুশি পেয়ে থাকি তাই আমার আসল দৌলত, আমার উপহার বাচ্চা সালামত। তবুও কিছু তো চাও সিন্দবাদ, কিছু তো আমার থেকে নাও, আমি তোমায় কিছু না কিছু দিতে চাইছি। যদি কিছু দিতেই চান তো আমায় দোয়া দিন, আমায় এই দোয়া দিন যেন আমি হামেশা মানুষের উপকার করতে পারি। বাহ সিনবাদ বাহ, তুমি সত্যি সাধারণ মানুষ নও, আল্লাহর দূত, আল্লাহর দূত। আল্লাহ তোমায় তোমার সংকল্পে সর্বদা সাফল্য দেবেন। আমিন আমিন আমিন। সর্বদা প্রফুল্ল থাকুন, সদা সুখে থাকুন আপনি, সর্বদা সুস্থ থাকুন আপনি। আমিন আমিন। তবে কি হয়েছে, কেন এসব কিছু যথেষ্ট নয়? তাই যদি হয় তবে আমাকে আপনি হুকুম করুন, আমি এখনই উপস্থিত করছি। বলুন কি চাই আপনার? এই দৌলত, এই দৌলত আমার চাই না। যা কিছু তুমি দিয়েছ তুমি ফিরিয়ে নাও, আমার চাহিদা তুমি মেটাতে পারবে না, পারবে না। কেন পারবো না? আল্লাহর অসীম অপার দয়ায় আমি সব প্রার্থীর চাহিদা মেটাতে পারি। আমি আমি আপনাকে সব রকমের সেবা সাহায্য করতে পারি। সিন্দবাদ, তুমি ধনীদের সেবা সাহায্য করতে পারো, তুমি বাদশাহের মেয়ের জন্য নিজের জীবনের বাজিও লাগাতে পারো। আরে যদি তুমি কোনো গরিবের ছেলেকে সাহায্য করতে পারো তবে আমি বুঝবো তুমি আল্লাহর সত্যিকারের সেবক। আর ধনী দরিদ্র সবাইকে সমান মনে করো। আম্মা আম্মা, আমি সবাইকে সমান মনে করি? হ্যাঁ, আপনি আমায় বলুন, আপনি কে, কোত্থেকে এসেছেন? আমি অনেক দূর থেকে তোমার নাম শুনে এসেছি সিন্দবাদ। আমি শহর সিস্তানের পুরনো বাসিন্দা, মমতায় পাগল, এক দুঃখী মা আমি। কে সেই মহাপাপী, কে সেই নির্দয় যে আপনাকে দুঃখ দিয়েছে? কি হয়েছে আপনার?
আমা আমায় বলুন, আমা আমা আমি আপনাকে সাহায্য করব, আমা আমায় বলুন। আমার কোল খালি করে দিয়েছে আমার প্রাণের বাছা, আমার বাছা কেউ আমার থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। কে ছিনিয়ে নিয়েছে, কে সেই, কি নাম, কি ঠিকানা তার? কোন ঠিকানা নেই, কোন নাম জানি না আমি, কোথা থেকে এসেছিল কোথায় চলে গেল কিচ্ছু জানি না। ব্যাস ও আমার বাছাকে, ও আমার বাছাকে তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। একদিন যখন আমি আমার বাছাকে খাবার খাওয়াচ্ছিলাম, তখন তোমার বাচ্চা কল্যাণ হোক, তোমার বাচ্চা দীর্ঘজীবী হোক, অভুক্ত আমি, কিছু খেতে দাও, কিছু খেতে দাও মা, দাও না কিছু খেতে আমায়। খুব দুর্বল, ওষুধের জন্যও কিছু নেই আমার কাছে, খেতে দাও, আমি অভুক্ত মরছি মা, আমায় মরা থেকে বাঁচাও। দেখো তোমার বাচ্চার এটো খাবারই দাও। না না, খুব খিদে পেয়েছে। ওই খাবার কেন, আমি এখনই নিয়ে আসছি। নাও পানি নাও, আমি আমার জন্য একটু ভাত গুলে রেখেছি, তা আমি তোমায় এনে দিচ্ছি। তুমি খেলে আমি মনে করব যে আমার পেট ভরে গেছে, আমি এখনই তোমার জন্য নিয়ে আসছি। Oh!
তুলে নিয়ে গেল, ওর কোনো খোঁজ পেলাম না। আমি দৌড়ে দৌড়ে খুঁজে বেড়াচ্ছি, আজ দু মাস ধরে আমার চোখ আর আমার অশ্রু ওকে খুঁজে বেড়াচ্ছে। আল্লাহর সৎ সেবক সিন্দাবাদ, আমায় সাহায্য করো, আল্লাহ তোমায় সাহায্য করবেন, আল্লাহ তোমায় এই সততার প্রতিদান দেবেন, আমায় আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমায় আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, আমায় আমার বাচ্চাকে ফিরিয়ে দাও। আম্মা, আম্মা কাঁদবেন না, আম্মা কাঁদবেন না, শান্ত হন। আপনার এই অশ্রু এখন কর্য হলো আমার উপর, আর এই কর্য সেদিন শোধ হবে যেদিন আমি আপনাকে আপনার বাচ্চা ফিরিয়ে দেব। অসম্ভব সিনবাদ, অসম্ভব, অসম্ভব। কি করে ফিরিয়ে দেবে সিনবাদ? ওকে খুঁজে পাবে না, ওকে খুঁজবে কোথায় ঠিকানাও তো জানা নেই। আজ তোমার চরম পরীক্ষা সিনবাদ, চরম পরীক্ষা। আজ তোমার সাহস, বাহাদুরি, মনুষ্যত্ব, খোদার ওপর ভরসা, উৎসাহ আর বিশ্বাসের পরীক্ষা, তোমার পরীক্ষা সিনবাদ, তোমার পরীক্ষা। যদি তুমি অসফল হয়ে যাও, তোমার নামের কলঙ্ক হবে, দুনিয়ার বিশ্বাস ভেঙে যাবে, বাগদাদের লোকেদের তুমি মুখ দেখাবার যোগ্য থাকবে না সিনবাদ। আর যদি রাস্তার দুর্ভোগ, মুশকিল, তুফান তোমাকে গিলে ফেলে, তবে তুমি সেই বাচ্চাকে একে কি করে ফিরিয়ে দেবে সিনবাদ, কি করে ফিরিয়ে দেবে? আশ্চর্য, আমিল দরবেশ, আপনি এই কথা বলছেন? এ আমি বলছি না, এ আমি বলছি না সিনবাদ, আমার অধীনে যে জিনেরা আছে তারা আমার কানে বলেছে, যে বাচ্চা এক এমন ভয়ানক আর বিপজ্জনক জায়গায় কয়েদ আছে যেখানে মানুষ তো কি, মানুষের চিন্তাও পৌঁছতে পারে না। দুনিয়ার নজর থেকে লুকোনো সমুদ্রের সেই অংশ যাকে কালো দ্বীপ বলে। কালো দ্বীপ? হ্যাঁ, কালো দ্বীপ, অন্যায় আর কালো জাদুকরদের আস্তানা। দেখো, এই হচ্ছে কালো দ্বীপ, দেখো। দেখো, সমুদ্রের ভেতর থেকে ভেসে উঠবে আর বাইরেও দেখা যাবে কালো দ্বীপ। দেখো সিনবাদ, দেখো। রাস্তার ঠিকানা আজ অব্দি দুনিয়ার কোনো মানুষ জানতে পারেনি, কারণ দুনিয়ার নকশার এই জায়গার উল্লেখই নেই। এই জায়গায় থাকে যে লোকেরা এত অশিক্ষিত আর অন্ধবিশ্বাসী যে শয়তানকে ওরা ওদের খোদা মনে করে আর মানুষের মাথা কেটে তাকে ভেট দেয়। এই পাপী সাম্রাজ্যের বাদশাহর বেগম মালিকা তাহুতি বন্দা স্ত্রী লোক। ওই বন্দা স্ত্রীলোকই এই দুঃখী মায়ের অবোধ বাচ্চা আর অন্য অবোধ বাচ্চাদের তার মালিক শয়তানের সামনে কোরবানি দেবার জন্য নিয়ে গেছে। এলগার, এখনই মানুষ নিয়ে এসো কোরবানি দেবার জন্য। ওই
আমার এই কুরবানি কবুল করো। এই নবযুবকের মাথার উপহার আমি তোমার পায়ে ভেট চড়াচ্ছি। একে কবুল করো, একে কবুল করো। শয়তানের মেয়ে, এই মানুষের রক্তে পিপাসা মেটা, পান করের রক্ত, আর খেয়ে ফেলো এর মাথা। মালিকা তাহতির এই খুনি কোরবানি কবুল করো, ওর মনের কামনা পূরণ করো। হে কালো দ্বীপের একচ্ছত্র খুনি মালিকা, আমাদের শয়তানের মেয়ে, তোমার মানুষের রক্ত আর তার মাথার কোরবানি কবুল করে নিয়েছে। সবার পালা, এই সব বাচ্চাদের সূর্য গ্রহণের দিন এক একটা বাচ্চার মাথা কেটে আমি আমার অত্যাচার আর অপরাধের মালিকা শয়তানের মেয়ের পায়ে জড়িয়ে দেবো।